এই যে দেখো প্লেসটা, মানে এত সুন্দর লাগছে, ওয়াও। অ্যাকচুয়ালি এখানে কাপলের জন্য একদম পারফেক্ট জায়গা, একদম সাবধান। এটা আমাদের মতো ছেলেদের জন্য। এখানে হচ্ছে যদি কারো মন খারাপ থাকে এই সকল জায়গা দেখলে না মন অমনিতেই পুরো ফ্রি হয়ে যায়। কোথা দেখি, এই দেখো কনে কে এটা। তো সো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেকদিন পরে ফুল মানে লং ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও আমি সবসময় অ্যাক্টিভ থাকি, তো লং ভিডিও অনেকদিন পরে দিচ্ছি, কেন সেরকম কন্টেন্ট পাচ্ছিলাম না। তো আজকে আমি তোমাদেরকে এমন এত সুন্দর নেপালের এত সুন্দর একটা জায়গা দেখাবো। আমরা যাচ্ছি চৌবার। তো চৌবারটা হচ্ছে নেপালে একটা পাহাড়ি এলাকা, পরিবেশ খুব সুন্দর একদম। তো আমরা সেখানেই যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাবো সব। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো ভিডিওটা দেখ। পাহাড় দেখাতে নিয়ে যাচ্ছি আজকে সুজনকে, শুধু দেখবে আর কত পিস ফটো তুলবে তার নাই ঠিক, গ্যালারি ভর্তি করে দেবে। তাই তো আমরা বাস স্টপেজে চলে এসেছি, এখানে বাস ধরবো, ধরে বাসে যাবো আমরা। A few moments later. তো আমরা বাস থেকে নেমে এখন যাচ্ছি, এমন থোদড়ো মার্খা বাস, ভেতরে ভিডিও করতে পারিনি। মানে নেপালে যেখানেই যাবো সেখানেই পাহাড়, আর এই যে এরকম ঢাল। এত ঢাল মানে কি বলবো। ফাইনালি আমরা চলে এসেছি, এই যে দেখো প্লেসটা, মানে এত সুন্দর লাগছে, ওয়াও, মানে অসাধারণ লাগছে এই যে জায়গাটা। তোমরা দেখে কমেন্ট করো যে কেমন লাগছে জায়গাটা, আমার তো খুবই ভালো লাগছে। কি তো শুটিং চালু হয়ে গেছে, ওই কেমন লাগছে বলো? বাবা লাগছে। তো গাইস ফাইনালি চলে এসেছি, এটা হচ্ছে চৌবার নেপালে, এখানে এসেছি। এটা পার্কের মতো রয়েছে, পুরো পাহাড় এদিকটা, আর জায়গাটা মানে এত সুন্দর লাগছে। আমরা টাইম ঠিক টাইমে এসেছি, এখন বাজে 6টা নেপালে, মানে সন্ধ্যে 6টা বাজে। এটা আরও ভালো লাগতো, এই যে ধোঁয়া ধোঁয়া টাইপের রয়েছে, এই ধোঁয়া ধোঁয়া ভাবটা না থাকলে, এর আগে আমরা এসেছিলাম তো তখন এরকম থাকেনি, তখন আরও সুন্দর লাগছিল। আর এখানে একটা ফুল গাছ রয়েছে, মানে খুব সুন্দর লাগছে এখানটায়। তো আমরা এখন মানে ওপরে উঠছি, ওপরে পাহাড় রয়েছে, রাস্তার অবস্থা দেখো, এখান দিয়ে যেতে হবে। মানে যত ওপরে ওপরে উঠছি পাহাড়ের তত ভালো লাগছে দেখো। চলো তোমাদেরকে আমি ওপরে নিয়ে যাচ্ছি। এর আগে আমি একবার এসেছিলাম, মানে প্রায় এক বছরই হবে, এক বছর আগে এসেছিলাম। তো তার আমার সঙ্গে ছিল অনিতা ছিল, তো তখন বেশ এনজয় করেছিলাম। এখানে অ্যাকচুয়ালি এখানে কাপলের জন্য একদম পারফেক্ট জায়গা একদম, তো সেই জন্য তখন এসেছিলাম। হাঁপে যাচ্ছি, কোথায় যাবে ওইদিকে, সাবধান। এটা আমাদের মতো ছেলেদের জন্য, এই যে ফটো তুলবো নানা রকম পোজে এরকম ভাবে। যাই বলো, এখানে এখানে হচ্ছে যদি কারো মন খারাপ থাকে এখানকে আসলে সত্যিকারে, মানে একদম মানে রিয়েল বলছি, যে এই সকল জায়গা দেখলে না মন অমনিতেই পুরো ফ্রি হয়ে যায়। তো গাইস তোমরা যদি আসতে চাও, এটা হচ্ছে নেপাল থেকে নেপালে, এটা চৌবার। তো চৌবারে, চৌবার বললে এখানে বাস স্টপেজ রয়েছে, ওখানে নামিয়ে দেবে। আরেকটা জায়গা রয়েছে যেটা ভালোভাবে চেনার জন্য,
টিউপল্যান্ড, টিউপল্যান্ড মানে এখানে একটা সুইমিং রয়েছে নাম করা, তো কাঠমান্ডুর মধ্যে, তো সুইমিং টিউপল্যান্ড বললেও এই জায়গাটা এসে নামিয়ে দেবে। এখানে একটা পার্ক হচ্ছে, তো মনে হচ্ছে মানে চালু হয়নি এখনো পার্কটা, এটা চালু হলে আরও ভালো প্লেস হয়ে যাবে। একেই বলে অ্যাডভেঞ্চার। ওপরে এসো না, ওপরে একটা গণেশ মন্দির রয়েছে, একদম ওপরে গণেশ মন্দির। আমরা যে সময়টা এসেছি না, এটা হচ্ছে পারফেক্ট সময়। দেখো এবার এখান থেকে এই যে পরিবেশটা, এটা অ্যাকচুয়ালি ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে বলে, নাহলে এটা আরো ক্লিয়ার হলে ভালো হতো। সূর্যটা হালকা ডুবছে এখন। শুধু ফটো তোলা হচ্ছে এখানে, মানে ম্যাক্সিমাম টাইপ সব ফটো তোলা হচ্ছে, ওই যে শ্যুট হচ্ছে ওখানে সব। যে যা আরও উপরে উঠছি আমরা, মানে যত উপরে উঠবো তত ভাও ভাও লাগবে না। এখানে এসে আমার একটা জিনিস মনে পড়ছে, কি জানো কী কথা মনে পড়ছে, এখানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায়, এই জায়গাটায় আমি আগের বছর এখানে তোমাদের বৌদিকে নিয়ে এসেছিলাম, এখানে বসে কত গল্প করেছি, তারপরে এই যে এখানে শ্যুট করেছিলাম, একটা গান ছিল আমার। তো দেখো ফোন লাগিয়ে দিয়েছে, মনে এত সুন্দর দৃশ্যটা দেখানোর জন্য। কাশ্মীর, আচ্ছা এখানে একটা সুইমিং রয়েছে, এটা হচ্ছে উপল্যান্ড। এই যে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে না, মানে সন্ধে সন্ধে হয়ে আসছে, সূর্যটা ডুবে গেছে। দেখি ওপরের দিকে যাই আরো। এই যে এগুলো সবজি চাষ হয় মনে হচ্ছে। হাই সুজন কোথায় যাচ্ছে দেখো দেখো দেখো, ফোন করতে করতে কোথায় গেছে দেখো। তুমি ওখানে কি করতে গেছো? নিব্বানিব্বি ওখানে তুমি তোমার এর সঙ্গে কথা বলছো, গার্লফ্রেন্ডের সঙ্গে? আচ্ছা আমরা শুনতে পাবো নি বলে, তাই তো লুকি লুকি ওখানে যাচ্ছে। তো গাইস সন্ধে হয়ে গেছে, মানে আর ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসছে না, আমাদের দামি ক্যামেরা নয়। তো এবারে বাড়ি যাব, আর নেপালে আরও সুন্দর সুন্দর জায়গায় দেখাবো তোমাদেরকে। ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস দেখতে পাচ্ছ এই যে সন্ধে হয়ে গেছে, আমরা পাহাড় থেকে নামছি, নামার পরে যে শহরটা দেখা যাচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে, আমরা পাহাড় থেকে নামতে একটু লেট করেছি, তো সেই জন্যে এত সুন্দর যে দৃশ্যটা সেটা আমরা যদি তাড়াতাড়ি নেমে পড়তাম দেখতে পেতাম না। এই যে তো গাইস আমরা এখন পাহাড় থেকে নেমে এসে মানে একটা হোটেলে ঢুকেছি, খিদে পেয়ে গেছে, কী করবো খেতে হবে। মোমো বলেছি তিন প্লেট মোমো আছে, মোমো বানানো হয়ে গেছে, এক প্লেট দিয়ে গেছে। তো গাইস দেখো এক প্লেট চাউমিন মাগিয়েছে, চারজন খেয়েছে, তারপরে পাঁচজনের বেলায় একজন খাচ্ছে, কে খায় এরকম করে একটা প্লেটে পাঁচজন মিলে? মানে এমন জায়গায় এসেছি এক প্লেট চাউমিন পেয়েছে, আমরা আছি ছজন। এরপরে মোমো বলেছি, মোমো আসছে, মোমো মানে বানানো হচ্ছে। গাইস এই যে মোমো এসে গেছে আমাদের, খুব বড় সাইজ, ডিজাইনটাও খুব সুন্দর, কত বড়।